মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দ্বিতীয় বাড়ি স্কুলকে মানে জীবন গড়তে আসা, টিচার স্টুডেন্ট সম্পর্ক, শাসন ভালোবাসা, পড়াশোনা খেলাধুলা পাশাপাশি রয়ে জীবনের এই সেরা সময় এইভাবে যাবে বয়ে। শিক্ষা চেতনা মূল্যবোধে স্কুল যেন এক খনি, শিক্ষার সেই কাণ্ডারি শ্রদ্ধা দিদিমণি। আজকে চারটি স্কুলের চারজন দিদিমণি আমার মঞ্চে উপস্থিত, তাদের গল্পের পাশাপাশি ছাত্র ছাত্রীদের জন্য থাকবে অনেক উপকারী টিপস। শুক্লাদি হেডমিস্ট্রেস, 20 বছর হয়ে গেল হেডমিস্ট্রেস হিসেবে, 20 বছর না, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে 16 বছর, আর বাকি 4 বছর হচ্ছে এইচএম। আচ্ছা, কতটা দায়িত্ব বেড়ে গেল? পুরো স্কুলের দায়িত্ব এখন মাথার উপরে। প্রথম যে স্কুলে এসেছিলাম সেটা হচ্ছে 2004 সালে, এসএসসিতে ফার্স্ট হয়ে নিউ বারাকপুর কলোনি গার্লস হাই স্কুলে আমি অঙ্কের শিক্ষিকা হিসেবে জয়েন করি। তারপরে এইচএম হলাম 2019 সালে, প্রথম পোস্টিং ছিল হলদিয়া। এটা কোথায় স্কুলটা আপনার? ওটা হলদিয়াতে সুতাহাটা অঞ্চলে। মানে আমি প্রথম দিন বিদ্যালয়ে যখন ছাত্রীদের দেখেছি, তাদের পায়ে সব হাওয়াই চটি, ঠিকমতো স্কুলের পোশাকটাও ঠিকমতো পরা নেই, চুল টুলগুলো বাঁধা নেই, আমার প্রথম মনে হলো যে ওদের প্রথম হচ্ছে ডিসিপ্লিনটা শেখাতে হবে। ডিসিপ্লিনটা শেখালেই আস্তে আস্তে তারপরে পড়ার মধ্যে নিয়ে আসবো। কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমি ছাত্রীদের দুদিন বোঝাতেই আমি মোটামুটি 10 দিনের মধ্যে আমার সব ছাত্রীর পায়ে কেচ দেখতে পেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস দেখতে পেলাম, চুলটা বাঁধা দেখতে পেলাম, এবং আমি যা বলতাম ওরা একদম নিমেষে মানে স্পঞ্জের মতো শুষে নিত এবং সেটাকে ভালোবেসে করার চেষ্টা করত। মানে ছাত্রীরা আমার প্রাণ। আমার নিজের একটি পুত্র আছে, কন্যা সন্তান নেই, কিন্তু আমার ছাত্রীরা আমার কন্যা সন্তানের স্থান পূরণ করে দিয়ে। ওই স্কুলেরই একটা অভিজ্ঞতা, একদিন দেখছি স্কুল ছুটির পরে একটা ক্লাস 8-এর মেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে, দেখা করতে এসে খুব কাজে। কিছুক্ষণ পরে তাকে বোঝানোর পরে বলছে যে তার বিয়ে ঠিক হয়েছে। একটা 13 বছরের মেয়ে, তার 2 দিনের মধ্যে বাবা মা কোথায় নিয়ে যাবে, বিয়ে দিয়ে দেবে। তখন কিছুটা রিস্ক নিয়ে আমি স্থানীয় যে বিডিও তাকে ফোন করি যে ওর একটা বিয়ে এরকম কথাবার্তা হচ্ছে। উনি কিন্তু ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং আমাকে নিয়ে ছাত্রীকে নিয়ে মেয়েটির বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে যখন আমরা তাদের সঙ্গে কথা বলছি, প্রথমে তারা অস্বীকার করেছিল, কিন্তু তারা তারপরে স্বীকার করে হ্যাঁ সত্যি তারা মেয়েটির বিয়ে ঠিক করেছিল। এবং তারপরে তাদের বোঝানো হলো, ভয়ে হোক বা ভক্তিতে হোক, তারা কিন্তু বিয়েটা ক্যান্সেল করলো এবং মেয়েটার বিয়েটা আটকাতে পেরেছিল। ভেরি গুড, ভেরি গুড। নবনীতা দি, অঙ্কের দিদিমণি, নিজের ছোটবেলা কি অঙ্ক ফেভারিট ছিল নাকি ভয় লাগতো অঙ্ক? একদম, মানে যবে থেকে পড়াশোনা স্টার্ট হয়েছে তবে থেকেই আমার অঙ্ক প্রিয়। আচ্ছা, তা কত বছর হয়ে গেল করছো? আমি আসলে 2007-এ পেয়েছিলাম, বহরমপুরে পোস্টিং ছিল আমার, বহরমপুর গার্লস স্কুলে, সুদর্শন চক্র গার্লস স্কুলে। তো সেখান থেকে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো, আমার বাড়ি তো শিউরিতে দিদি, তো 3.5 ঘন্টা বাস জার্নি করে আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো তাই জন্য আবার আমি এসএসসি পরীক্ষা দিয়ে 2013 সালে এই রাজনগর হাই স্কুল আমার বাড়ি থেকে 22 কিলোমিটার দূরে জয়েন করলাম। আমাদের যে স্কুল সেটা অ্যাকচুয়ালি ওখানকার রাজাদের একটা অংশ ছিল, সেই রাজপরিবারেরই একটা অংশ ওরা স্কুলকে দান করেছিলেন, স্কুল বিল্ডিং হয়েছে ওখানে। তো আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা প্রচুর, 2200 স্টুডেন্ট। একটু প্রত্যন্ত এলাকার স্কুল হলেও বেশিরভাগ ছাত্রছাত্রী খুব ভালো রেজাল্ট করে। এইবারে যেমন সায়েন্সে ক্লাস 12-এ, আমি যেমন 9-10-11-12 পড়াই, তো ক্লাস 12-এর একটি ছেলে শুভম পাল বলে, সে অঙ্কে 100-তে 100 পেয়েছে। বাহ, আর 100-তে 100 প্রায়ই পাই, মানে মাধ্যমিকেও পেয়েছে, আবার এবছর উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হলো আর কি। তো আমার তো ভীষণ আনন্দ, মানে আমি ওদের জন্য সত্যিই গর্বিত। তো ধরো যারা 100-তে 100 পাচ্ছে তারা তো ঠিক আছে, ভালো স্টুডেন্ট, তোমাদের কোনো চিন্তা নেই, কিন্তু যারা 140 পায় তখন তাদেরকে কিভাবে তোমরা? তাদেরকে তখন একটু অন্যভাবে পড়াতে হয়, যাতে ভয়টা চলে যায়। ভয়টা যেন চলে যায়। অঙ্ক মানে সবাই বলে যে প্র্যাকটিস প্র্যাকটিস, সকাল সন্ধে মানে প্রত্যেক দিনই বসতে হবে, মানে অঙ্কটা আমার মনে হয় যে পুরো অনুশীলনেরই ব্যাপার। একদমই তাই। আর দিদি আরেকটা কথা, অঙ্ক জানাটা আমার জীবনে খুবই দরকারি, আমার মানে এখন মনে হচ্ছে, কারণ আমার হাজব্যান্ডও অঙ্কের প্রফেসর। ও, মানে দুজনাই অঙ্ক, তো এখন আমার অঙ্কটা এত কাজে লাগছে যে কোনো জায়গায় ট্যুর করতে গেলে আমি আগেই হিসাবটা করে নিই। তারপরে উনি আবার মানে সিএসসি দিয়ে উনি কলেজে আছেন এখন, বিদ্যাসাগর কলেজে। তো ধরো সামনের বছর যাদের মাধ্যমিক,
কি টিপস দেবে তাদেরকে তুমি? স্কুলের পাঠ্যপুস্তক ছাড়াও আরো অন্যান্য অনেক প্রকাশনীর বই এখন বেরিয়েছে, সেগুলো থেকে আমি শুধুমাত্র এখন বলবো যেন তারা শর্ট প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করে, কারণ শর্ট প্রশ্নে কিন্তু ভালো ছেলেমেয়েদের জন্য নাম্বারটা ভ্যারি করে। আর যারা একটু অঙ্কে দুর্বল তারা যেন আগে ওই আঁকা জোকা যেগুলো আঁকার কাজ সেই কাজগুলো বা গ্রাফের যে কাজগুলো ওইগুলো যেন মানে ওগুলোতে খুব তাড়াতাড়ি নম্বরটা পাওয়া যায়। আর একটু লিখলেও আপনার স্টেপ মার্কিং থাকে, আর শর্ট প্রশ্ন একটা ভুল হলে মানে পুরো ভুল। খুব ভালো লাগলো পরিচয় হয়ে নবনীতাদি। পিয়ালিদি, স্কুলে এত বাচ্চা, বাড়িতে আবার একটা বড় বাচ্চা, কিভাবে সামলাচ্ছেন দিদি? ব্যাপারটা হচ্ছে দিদি, ছোট বাচ্চাদের সামলানো যায় বকে ধমকে, কিন্তু যে মানুষ একদম চুপচাপ এবং তার মনের কথাটা ধরে নিয়ে সেরকম বোঝা অনেক বেশি টাফ। ব্যাপারটা হচ্ছে যখন আপনি সামনে রয়েছেন তাহলে তো আপনাকে জিজ্ঞেস করবে কোথায় আছে বা এটা কি করব। কিন্তু আমার বাড়িতে সিচুয়েশনটা হচ্ছে এরকম, একটা ছোট্ট ইনস্ট্যান্স আপনাকে দিচ্ছি। খেতে গিয়ে তো কোরেলের তো বড় যেটাতে আমরা খাই সেই ডিশটা ভেঙে ফেলেছে ধুতে গিয়ে, তো সেটা কাউকে জানাননি, তো উনি ভেঙে টেঙে সেটা ডাস্টবিনে ফেলে রেখে দিয়েছেন। তো এবার যথারীতি আমার শাশুড়ি মা আবার ভীষণ সংসারী, গিয়ে দেখছে যে না র্যাকে ওই ডিশটা নেই, দুটো থাকার কথা একটা আছে আর একটা নেই। তো আমি বলছি কেন ওটা নেই ওখানে, বলছে না তাও কিন্তু বলছে না যে আমি ভেঙে ফেলেছি আমি ফেলে দিয়েছি। কি হলো, কিছুদিন পর স্কুল থেকে ফোন করছে যে একটা বাড়িতে একটা কুরিয়ার আসছে একটু কালেক্ট করে নিও। তো একটা এইটুকুনি বক্স, ঠিক এইটুকুনি বক্সে একটা পার্সেল এসছে। তো শাশুড়ি যখন ওপেন করছে বলছে তুমি কি কোনো অর্ডার দিয়েছো করেলে? না, বলছি না। তো যথারীতি যখন ওটা খোলা হলো তখন দেখা যাচ্ছে এইটুকুনি ডিশটা, ঠিক এইটুকু চায়ের যে মানে সসের যেটা হয় এইটুকু ভেঙেছে, বড় আনলো এইটুকু। বলছি না এতটাই সমস্যা, ধরুন ঘরে রয়েছি ওখানে হয়তো পাম্পটা চলছে, তুমি কি পাম্পটা নিভিয়েছো? তুমি কি পাম্পটা নিভিয়েছো? এবার হুম হুম এতটাই আসতে বলছে আমি ওখান থেকে শুনতেই পাচ্ছি না। দিদি ভীষণ সমস্যা, ধৈর্য রাখা যায় না। ওটাই তো, আমি ঠিক ইম্পেশেন্ট, আমি ভীষণ কথা বলি, যেরম যেরম আমার ঠিক অপোজিট পোল অপোজিট। তো এই নিয়ে দিদি 25 ইয়ার্স হয়ে গেল কৃষ্ণনগরে, কিন্তু দিদি কৃষ্ণনগর পাবলিক স্কুল, সেই স্কুলটা দিদি আমার একটা ভালো লাগার জায়গা, আর টিচিং আমার প্যাশন। পড়ানোটা অ্যাজ আ টিচার মানে নট অনলি টাফ ওয়ার্ক বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু বিকাম আ মনিটর। তো এবার সেখানে মেন্টর বলুন, ফেসিলিটেটর বলুন, সব হিসাবে যখন আমরা একটা বাচ্চার সাথে থাকি, স্পেশালি আমার হচ্ছে 3-5 সেগমেন্টটা একদম ছোট থাকি, ওরা দেখুন গ্রোয়িং পিরিয়ডে, ওদেরকে যখন ওরা মানে কোনো কিছু করলো না হোমওয়ার্ক বা কিছু না, কিন্তু আমি কিন্তু অতটা বকি না, আমি জিনিসটাকে বুঝি। তো কিরকম স্কুলিং আওয়াজ আপনাদের? আমাদের হচ্ছে 9টা থেকে 3টে। আচ্ছা, মানে বাচ্চারা 9:13, 9:15 এর মধ্যে ঢুকে যায়, 8 অব্দি 3 o'clock, কিন্তু তারপর আবার 9:10, 11:12 ওটা কিন্তু আবার 3:45। আচ্ছা, আমাদের স্কুলের এনভায়রনমেন্ট মানে শুধুমাত্র পড়াশোনাতেই সীমাবদ্ধ থাকে না, সব দিক থেকে মানে মেন্টাল হেলথ বলুন বা পার্সোনাল রিলেশনশিপ বলুন, আমাদের স্কুলটা একটু ইউনিক অন্য দিক থেকে। কত বছর হয়ে গেল পিয়ালিদি টিচিং প্রফেশনে এসেছি? আমি 13 ইয়ার্স। আচ্ছা, আর কৃষ্ণনগর পাবলিক স্কুলে আমি 8 ইয়ার্সই রয়েছি। ওকে, সেই 3-5। সবাইকে বলে এসেছেন যে আজকে আসছেন এখানে? স্কুলের ছাত্রছাত্রীরা এক্সাইটেড? ভীষণ খুশি সবাই, খুব ভালো লাগলো পরিচয় পিয়ালিদি, ভালো থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।